সবার আগে দেখতে পেল নীরব। চেয়ার ছেড়ে উঠে এসে হাত বাড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, আপনি বিভোর, রাইট? খুশি হবার ভান করে বলল, জি, কিন্তু আপনি? আমি রাতুলের বন্ধু। ও, আমাকে চিনলেন কি করে? ছবিতে দেখেছি। ইভা আপনার অনেক গল্প শেয়ার করেছে, তাই চিনতে অসুবিধে হয়নি। ও, আপনাকে চেনেন? বিভোর রোহিত থেকে ইশারা করল। নীরব বলল, না, পরিচিত হলাম এখনই, ইভার বোন। বিভোর মনে মনে ভাবে, 2 মিনিটের দেখায় কেউ কারোর সাথে কিভাবে হাসাহাসি করতে পারে, যেন কত দিনের পরিচয়। রুহিও ওদেরকে দেখছে। বিভোরকে দেখে চোখ নামিয়ে নিল। অতি দ্রুত ছাদ থেকে নেমে এলো। আসার সময় শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নিয়েছিল। সে সময় নীরব এসে রুহিকে ধরল। সাহায্যের বদলে ধন্যবাদ জানিয়ে রুহি চলে গেল। নীরবও বিভোরের ছাদে একা আর ভালো লাগছে না, তাই নিচে নেমে এলো। কাজই এলো 5:30টায়। দেখতে দেখতে ইভার বিয়েও শেষ হয়ে গেল। মেয়েটা খুব খুশি। বিদায়ের সময় কেঁদে দিল একদম। রুহি হেসে বলল, কাঁদছ কেন? তোমার শ্বশুরবাড়ি এখান থেকে 5 মিনিটের পথ। কাঁদবো না, তোদের ছেড়ে থাকতে হবে। না, কাঁদবে না, আমরা তো আছি, তোমাকে দেখে আসবো প্রতিদিন। আম্মুর খেয়াল রাখিস বোন। অবশ্যই, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নিজের খেয়াল রাখিস। তুমিও। নাদিরা ইসলাম কাঁদছেন। বিভোরের মা, ইভা, এমনকি রুহিও কাঁদছে। কান্নাকাটির শব্দে বিরক্ত হয়ে গেল বিভোর। এখানে কান্নার কি আছে? মেয়েদের সব কিছুতে কান্না জিনিসটা না থাকলে যেন 16 কলা পূর্ণ হয় না। এত এত মানুষের ভিড়ে একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। ইভাকে বিদায় করে মেহমানরাও একে একে চলে গেল। কাল বাদে পরশু রিসেপশন। নাদিরা ইসলাম পই পই করে সবাইকে আসতে বলে দিলেন। নাসিমা চৌধুরী বোনের বাসায় কদিন কাটাবেন। মেয়েকে বিয়ে দিয়ে একেবারে একা হয়ে গেছেন নাদিরা। রুহি ছাড়া আর কেউ রইল না। অবশ্য রুহির বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবে সেটাও একটা চিন্তার বিষয়। বিভোর এতক্ষণে একটা ফাঁকা রুম পেল। ঘরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে বসে রইল মাথা চেপে। উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো গায়ে। চোখ দুটো জ্বালা করছে। এর কারণ ওই নীরব ছেলেটা যাবার সময় রুহির সাথে কি সব মিষ্টি মিষ্টি কথা বলছিল। আবার ওর সেলফোনের নাম্বারও নিয়েছে। ওরা দুজন কি প্রেম করবে? ভাবতেই রাগে ফেটে পড়ল ওর শরীর। দরজায় টোকা পড়েছে। বিরক্ত হয়ে দরজা খুলল বিভোর। রুহি হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার জন্য খাবার নিয়ে এলাম। আমি তো খাবার চাইনি। আপনার আম্মু পাঠিয়েছে। তুমি নিয়ে এলে কেন? আপনার আম্মুর কথা ফেলতে পারিনি। ছেলে না খেয়ে আছে, তাই পাঠিয়েছে। আমি খাবো না। সেটা আপনার ব্যাপার। পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, দিয়ে গেলাম। তুমি খুব বড় হয়ে গেছো, তাই না? সবসময় তো আর ছোট থাকা যায় না। সময় পরিস্থিতি বড় বানিয়ে দিতে বাধ্য করেছে। বিভোর চুপ করে রইল। মেয়েটা চটাং চটাং কথা বলা শিখেছে। রুহি ট্রেটা টেবিলে রেখে পুরো ঘরটা ঝেড়ে পুছে নিল। জানালা খুলে দিল। ফরফর করে উত্তরে হাওয়াটা ঢুকে পড়ল ঘরে। বিভোর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। রুহি, বলুন। তুমি কি আমাকে এড়িয়ে চলছো? জানি না। বলেই রুহি বেরিয়ে এলো ঘর থেকে। বিয়েবাড়িতে অনেক কাজ, সব কিছু শেষ করল নাদিরা ইসলাম, নাসিমা চৌধুরী আর রুহিও। বাড়তি খাবারগুলো আত্মীয়দের বাসায় পাঠানোর ব্যবস্থা করা হলো। কাজ করতে করতে প্রায় 10টা বেজে গেল। রুহি গোসল করে বারান্দায় গিয়ে বসল। শরীরটা বড্ড ক্লান্ত। রাতে খাবার খেতেও ইচ্ছে করেনি। এদিকে পুরো সন্ধ্যাটা বিভোর ঘুমিয়ে কাটিয়েছে। ফ্রেশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এলেই দেখতে পাই বিপরীত দিকের বারান্দায় রুহি বসে আছে। বারবার চোখ মুছছে। কাঁদছে নাকি রুহি? কেন? কান্নার মতো কি হলো? বিভোর কি হলো জানে না। হঠাৎ করেই রুহিকে জোরে ডাক দিল। হকচকিয়ে উঠল রুহি। হে রক্তচাপা, তুমি কি কাঁদছো? বিভোরের গলা শুনেই পায়ের রক্ত মাথায় চড়ল রুহির। শান্তিতে বসে কাঁদতেও দেবে না। ঘরে ঢুকে শব্দ করে বারান্দার দরজা লাগিয়ে দিল। বিভোর বেয়াক্কেল বনে গেল। প্রথম দেখায় বিভোরকে যেমন মনে হয়েছিল, লোকটা আসলে তেমন নয়। অদ্ভুত, মেয়েদের মন বোঝার ক্ষমতা কম, সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে, নিজের জীবন নিয়ে সিরিয়াস নয়। সংক্ষেপে এটাই বিভোর, এর বেশি কিছু ভাবতে পারছে না রুহি। কিন্তু তাই বলে তো বিয়েটা ছেলে খেলা নয়। রুহি যখন মানতে পেরেছে তখন ওর মানতে সমস্যা কোথায়? একবার তো রুহির ইচ্ছের কথাটা জানতে চাইল না, নিজের দিকটাই দেখলো। তাহলে রুহি কেন কাঁদবে পাষাণ লোকটার জন্য? ফোন অন করতেই দেখলো মেসেঞ্জারে কেউ নক করেছে, অপরিচিত আইডি। রুহি ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলো এটা ওই রাতুলের বন্ধু নীরব। রুহি রিপ্লাই করতেই সেকেন্ডের মাঝে নীরবের মেসেজ আসলো, হ্যালো রুহি। জি ভাইয়া। কি করো? কিছু না, আপনি? এই তো তোমার সাথে চ্যাট করছি। ও, আপনি আমার আইডি পেলেন কোথায়? রাতুলের কাছ থেকে জেনে নিয়েছি। রোহি কিছু লিখলো না, মানেটা কি? যে সে ওর আইডি চাইবে আর কেউ কিছু জিজ্ঞেস না করে দিয়ে দিবে? মানে কমন সেন্সের অভাব আছে নাকি? এই নীরবটাকে যে কিভাবে সহ্য করছে তা শুধু রুহিই জানে। দেখতে অভদ্র নয়, কিন্তু হাব ভাব বোঝা যায় রুহির প্রতি ইন্টারেস্টেড। কিছু বলতেও পারে না রুহি। ইভা আর রাতুল দুজনেরই খুব ক্লোজ নীরব, খারাপ ব্যবহার করতে চেয়েও পারছে না। এমন সময় নীরব লিখল, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্যাস, পায়ের রক্ত মাথায় উঠে গেল রুহির। সাথে সাথে ফোন বন্ধ করে রেখে দিল। এই বিভোরটাকে দেখার পর থেকেই রুহি কেমন খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। তার উপর আবার এই নীরব উল্লুক যুক্ত হয়েছে। ওদিকে ইস্তিয়াকের কি হলো কে জানে, সামনে পেলে এবার উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। এক রাশ বিরক্তি নিয়ে ঘুমিয়ে পড়ল রুহি। সকালবেলা ডাইনিং টেবিলে ওই ডাক্তার শয়তানটার মুখোমুখি পড়তে হলো রুহির। কি সুন্দর আয়েশ করে কফি খাচ্ছে দেখো, মগের ভেতর চুবিয়ে মারতে ইচ্ছে হচ্ছে। নাদিরা ইসলাম রুহিকে খাবারের প্রতি উদাসীন দেখে বললেন, তুই খাচ্ছিস না কেন? খাই। নাদিরা ইসলাম ধমক দিয়ে বললেন, দিন দিন কি হাল করছিস চেহারা? খাচ্ছি তো। এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস? খাবারের প্রতি মনোযোগ নেই তোর? তা না, আসলে পেট ভরে গিয়েছে। নাদিরা আকাশ থেকে পড়ে যাওয়ার মতো ভঙ্গি করে পড়ল, কি বলছিস রুহি? দু চামচ খেয়ে তোর পেট ভরে গেছে? আমাকে বোকা ভাবিস তুই? এক্ষুনি খা, পুরো সবজিটা শেষ না করলে তোর কি হাল করি দেখিস। নাসিমা চৌধুরীও খাওয়ার জন্য রুহিকে জোরাজুরি করলো, বাধ্য হয়ে খাচ্ছে রুহি, মুখে অসহায় ভঙ্গি। দৃষ্টি এড়ালো না বিভোরের। বাবর খান পরোটা ছিঁড়ে মুখে নিতে দিতে রুহিকে বললেন, জানো মা, খাবার হলো দুনিয়ার সব কিছু, খেলে লাভ না খেলে লস। যত পারো খেয়ে নাও, মোটা তাজা হও, যা সামনে পাবে গপগপিয়ে খাবে। বিভোর বাবার এসব কথায় প্রচন্ড বিরক্ত হয়, বলল, খাবার পরিমিত খেতে হয় বুঝলে আপু, অবশ্য তোমাকে বলে কি লাভ? দিনে একবারে মিষ্টি আর কষা মাংস ছাড়া তোমার পেট তো চলেই না। খোটা খেয়ে বাবর চৌধুরী রেগে গেলেন, বললেন, তোর সংসারে আমি হয়েছি নাকি? আমার সংসারে তুই? হ্যাঁ, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না, আবার ডাক্তারিগিরি ফলাতে আসছিস? বেয়াদব, এক থাপ্পড়ে তোর দাঁত ফলিয়ে গরুর খাদ্য বানাবো, অসভ্য কোথাকারে। বিভোর রুহির দিকে তাকিয়ে দেখলো মিটিমিটি হাসছে। মান সম্মানের 14টা বাজাতে এক্সপার্ট বাবর চৌধুরী জোর গলায় বলল, পরিশেষে এই ডক্টরের কাছে তো আসতে হয় তোমাকে, পেট ব্যথা, হাই প্রেশার সব নিয়ে তো আমার কাছে। জানি জানি, গরুর ডাক্তারও তোর থেকে ভালো চিকিৎসা করতে পারে, ইডিয়েট কোথাকারে। তোর মতো চামচিকে আমার পুত্র আমি ভাবতেও পারি না। কই বউ বাচ্চা নিয়ে সংসার করবি, আমার নাতিপুতির সাথে খেলবো, তা না গরুগিরি ফলাতে আসে। চল। মুখ চোখ লাল হয়ে গেল বিভোরের। নাদিরা নাসিমা অট্ট হাসিতে ফেটে পড়ছেন, রুহিও মুখ টিপে হাসছে। রাগ করে হাত ধুয়ে উঠে পড়ল বিভোর। পেটে খিদে নিয়েই হসপিটালে রওনা হলো। নাসিমা চৌধুরী অনেক করে পৌঁছালেন, ডাকলেন, তাও খেলো না। সবার মুখ কালো হয়ে গেল। বাবর চৌধুরী বললেন, যেতে দাও যেতে দাও, খাবার না খেয়ে থাকতে পারে নাকি, ঠিকই আসবে। দুপুরবেলা বিভোর এলো না, नासिमा फोन करे आसते बोलें किन्तु ओ साफ जानिए दिल बाबार अपमान ओर गाए लेगेछे। एभावे एकटा मेयेर सामने बाबा केन ओरकम हास्यरसात्मक कथा बोललो? एकजन डाक्तारो न्यूनतम सम्मान दिएओ छेलेर साथे कथा बोले ना, साराक्षण बिये कर बोले माथा खराब करे दिच्छे। अनेक जोराजोरि सत्त्वेओ विभोर नादिरार बासाय फिरते राजी हलो ना। एदिके छेले ना खेये आछे सेटाओ हजम करते पारछेन ना नासिमा चौधुरी। स्वामीर संगे झगड़ा करे क्लान्त हये गेलेन। नादिरा गोमरा मुखे बोललेन, छेलेटा कि सारा दिन ना खेये थाकबे? सकाले तो किछुई खायनि। सेटा एई बुड़ोके के बोझाबे, सारा दिन छेलेटार पिछु लेगे थाके। रागे फुसते फुसते बोललेन नासिमा। बाबर चौधुरी आराम करे टीवी देखछेन। गाले हाथ दिए एमन भंगीते बसेछेन जेन ए निउजटा ना देखले पृथिवीते बेचे थाकाई बृथा। नासिमा चौधुरी हाथ थेके रिमोट निये टीवी बंध करे बोललेन, खाबार दिच्छी, दिए आसो बिभोरके। आमी? ताहले आर के? नो नेभार। ताहले कि छेले ना खेये थाकबे? थाकुक, एक बेला ना खेले किच्छू होबे ना। तुमी किन्तु बेशी कथा बोलछो। देखो गिए हॉस्पिटले लांच खेये नियेछे। आमार छेले बाइरेर खाबार खाय ना। ताई नाकि? जानताम ना तो। एखन तो जानले, सो जाओ। देखो आमार हाथुर ब्यथा बेड़ेछे, कोथाओ जेते पारबो ना। सब ना जाओयार मतलब। ताहले तुमी जाओ, मा हिसेबे एटा तोमार दायित्व। बाबादेर बुझि कोनो दायित्व नेई? आछे, छेले के चार बेला थाबड़ानो। तुमी कि पागल? माथा कि पुराई गेछे? आमार माथा ठीक आछे। ताहले उल्टो पाल्टा कथा बोलछो केनो? तोमार छेले के आगे बोलो बिये करबे किना, नयतो एइरकमई करबो। तोमार हाबभाब देखे मने होच्छे तुमी निजेई बिये करते जाच्छो। हुंकार दिये बोललेन नासिमा। बाबुर चौधुरी बियाक्केल बने गेलो। तृतीय विश्वयुद्ध शुरू करार आगे चुपचाप घर दिके पा बाड़ालो। नादिरा असहाय मुख करे बोनेर दिके ताकिये आछे। नासिमा रागे गजगज करते करते खाबार पैक करछेन, निजेई निये जाबेन। रौद्र उज्जवल दोपुर, काठफाटा रोदे चारपाश थमके आछे, कोथाओ कोनो शब्द नेई। दोपुरेर खाबारेर समय अनेक आगेई पेरिये गियेछे। हस्पिटाले दुटी गोटी शेष करे क्लान्त अवसन्न देह निये चेम्बारे गिये बसलो बिफोर। हाथ मुख धुए फ्रेश हुए ग्लासेर पानिटा ढकढक करे खेलो। करिडोर थेके भेसे आसछे फिनाइलेर गन्ध। गा गुलिये बमि एसे गेलो बिफोरेर। बमि करार पर एकटु शांति लागछे। एसिड टेम्पारेचार कमिये हातेर काजगुलो शेष करलो। খিদেই পেট ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাইরের খাবার খাওয়া বাদ দিয়েছে অনেক আগেই। আর সকালের কথা মনে হতেই বাসায় যাওয়ার ইচ্ছেটা মরে গেল। নিজের ছেলেকে এভাবে অপমান মানতে পারছে না বিভোর। তাও কেউ সামনে না থাকলে কথা ছিল। ওই রুহির সামনে যেভাবে বলল বিভোরের নাক কাটা গিয়েছে। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা ডাক্তারকে তার বাবা গরুর সাথে তুলনা করেছে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মোবাইল অন করে দেখলো ইভার মেসেজ। ওর বিয়ের কিছু ছবি পাঠিয়ে इभार छविगुलो देखते लागलो। एक छबिते खुजे पेल रुहि के। मेयेटा बेश मायाबी, भालो, किन्तु कि जे होयेछे ओर बुझते पारछे ना बिभोर। मने होच्छे कोनो कारणे ओर उपर रेगे आछे, किन्तु ओर साथे एमन किछुई तो घटेनी। फोनटा टेबिलेर उपर रेखे दिये भावनाय डुब दिल बिभोर। किछु हिसेब मिलछे ना। एई प्रथम कोनो मेयेर मन बोझार चेष्टा करछे। জান্নাহের বেলায় এটি করেনি বিভোর। কি জানে কেন করেনি। সেদিন যখন রুহির সাথে কথা বলল তখন বেশ খুশি হয়ে বিভোরের সাথে কথা বলছিল রুহি। ওর চোখে বিভোর মুগ্ধতা দেখতে পেয়েছে। অনেকদিন পরে প্রিয়জনের সাথে দেখা হলে মানুষের এক্সপ্রেশন যেমন হয় তেমনই এক্সপ্রেশন ছিল রুহির। কিন্তু বিভোর যখন বলল যে ডিভোর্স করে দিবে তাতেই মেয়েটার রূপ পাল্টে গেল কেন? প্রেম ভালোবাসায় নাকি অভিমান অধিকারবোধ থাকে। তাহলে কি রুহি ওর সাথে অভিমান করেছে? রুহি কি চায় না ওদের ডিভোর্স হোক? আবার রুহি যখন অন্য কারোর সঙ্গে কথা বলে, হাসে, তখন ওর প্রতি রাগ হয় বিভোরের। অদৃশ্য এক অধিকার বোধ পেয়ে বসে ওকে। মনে হয় এই মেয়ের সাথে কথা বলা, ওর হাসি দেখার অধিকার একমাত্র বিভোরের। তাছাড়া বিভোর কখনো রুহির মতামত জানতে চায়নি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা সেটা কি জিনিস বিভোর কখনোই জানে না। জান্নাহের সঙ্গে ওর আদেও ভালোবাসা হয়েছিল কিনা জানে না বিভোর। জান্নাত ছিল পরীর মতো সুন্দরী, অনেকেই তাকে পেতে চাইতো। কিন্তু ভিন্ন এক কারণে বিভোরকে পছন্দ করে নেয় জান্নাহ। বিভোর সায় জানায় লুতুপুতু প্রেম ছিল না ওদের, বাস্তব কেমন হতে পারে সেটা ভেবে তারপর আগাচ্ছিল। জান্না আর বিভোর বিয়েও করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাস্তবিক হয়নি। অবশ্য বিভোর কষ্ট পেয়েছিল, এতদিনের পরিচয় ছিল দুজনের, অনেক মজার সময় কাটিয়েছে। প্রেমিকার সাথে সাথে একটা ভালো বন্ধুও হারালো বিভোর, কষ্টটা বোধ হয় এজন্যই হয়েছিল। কিন্তু এই কষ্টের চেয়ে অধিক মাত্রায় কষ্ট দেয় ওই রক্তজবা। যখনও এড়িয়ে যেতে চাই তখন ইচ্ছে হয় কষিয়ে চড় মারতে। নিজের কাছে বসিয়ে রেখে রুহির মুখের দিকে তাকিয়ে থাকত। রুহির অভিমান আর বিভোরের অধিকার বোধ দুটোই সত্য, তবে কি ওরা দুজন দুজনকে ভালোবাসে? হতভম্ব হয়ে গেল বিভোর, এইরকম অনুভূতি কখনো হয়নি, জান্নাহের বেলায়ও না। এর সাথে পরিচয় খুব সময়ের। স্ক্রিনে ফুটে আছে রুহির হাসি মাখা মুখ, সবুজ জামদানিতে প্রকৃতি প্রকৃতি লাগছে। রুহি মেয়েটা খুব শান্ত, আর বিভোর কথা বলতে পছন্দ করে। ফিজিক্সের ভাষায় বিপরীত ধর্মী চার্জ একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। এই মুহূর্তে বিভোর ও রুহির প্রতি আকর্ষণ অনুভব করছে। ক্ষতি কি মেয়েটাকে ডিভোর্স না দিলে? কিছুই না, রুহির সাথে অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারবে বিভোর। বাবর চৌধুরীও ছেলেকে বিয়ে করাতে চাইছে, এই খবর জানলে বোধ হয় আনন্দে লাফিয়ে উঠবে। তার ছেলে বিবাহিত। শীতল কণ্ঠে বিভোর সদুক্তি করল, তোমাকে আমার চাই রক্তজবা। নাসিমা চৌধুরী খাবার রেডি করে গুম হয়ে বসে আছেন। ভেবেছিল ছেলের জন্য খাবার নিয়ে যাবে, কিন্তু তার এখন মাথা ব্যথা করছে। প্রচণ্ড ব্যথায় চোখ দুটো ঝাপসা হয়ে আছে। রোহি ঔষধ দিয়েছে, এখন একটু কমলেও কেউ ওনাকে বাইরে বেরোতে দেবেন না। এদিকে বাবর চৌধুরী ভাত ঘুম দিয়েছে। রুহিমা। জি আন্টি। আমাকে যেতে দাও, সমস্যা হবে না। আন্টি আপনি ঘুমান তো, ছেলেটা না খেয়ে আছে। এই নিয়ে 50-এর বেশিবার এই কথাটা রুহিকে বলেছে নাসিমা। রুহি নাছর বান্দা, কিছুতেই যেতে দিবে না। এবার আর না পেরে বলল, আমি দিয়ে আসবো। নাসিমা উৎসাহিত স্বরে বলল, যাবে তুমি? দিন, আমি দিয়ে আসছি। দাঁড়াও, ড্রাইভারকে বলে দিই। লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। না না, এই গরমে রিক্সা করে যাবে কি, বাড়ির গাড়ি থাকতে? নাসিমা অনেক জোরাজুরি করে রুহিকে রাজি করালেন। প্যাক করা খাবারগুলো ব্যাগে নিয়ে বিভোরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রুহি। ও কখনো যায়নি ড্রাইভার হসপিটালে পৌঁছে দেবে। লোকটার সামনে আবার পড়তে হবে ভেবেই অস্বস্তি এসে ভর করলো মনে। কিছুতেই এড়িয়ে চলা যাচ্ছে না। আধা ঘন্টা পর হসপিটালে পৌঁছল রুহি। রিসেপশনিস্টের সাথে কথা বলে জেনে নিল বিভোরের রুম। তিনতলায় এসে দক্ষিণের করিডোর পেরোতেই দরজার পাশে নেইম প্লেট দেখতে পেল রুহি। চকচক করছে মোহাম্মদ বিভোর চৌধুরীর নাম।